তদন্তের অগ্রগতি প্রয়োজন। তদন্তে কোনো অগ্রগতি না হলে অনন্তকালের জন্য কাউকে জেলে রেখে দেওয়া যায় না। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর বর্তমানে জেলে রয়েছেন মানিক ভট্টাচার্য। আর এবার শুনানি চলাকালীন তদন্ত প্রক্রিয়া নিয়েই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো ইডিকে। এর পাশাপাশি প্রাথমিকে নিয়োগ দুর্নীতির দায় এবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ওপর ঠেলার চেষ্টা করলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার আদালতে মানিক ভট্টাচার্যের আইনজীবী বলেন, নিয়োগের জন্য প্যানেল তৈরি করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে পাঠিয়ে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদি নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সেটা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের মাধ্যমে হয়ে থাকতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যে তালিকা পাঠানো হতো সেটা থেকে সবাইকে হয়তো নিয়োগপত্র দেয়নি সংসদ, তার জায়গায় অন্য কাউকে দিয়ে থাকতে পারে। নিয়োগ দুর্নীতিতে কেউ মানিক ভট্টাচার্যের নাম নিয়ে থাকতে পারেন কিংবা তার নাম করে টাকা নিয়ে থাকতে পারেন, কিন্তু তার কারণে কি মানিক ভট্টাচার্যকে দায়ী করা যায়? কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তখন প্রশ্ন করেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমতি না দিলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ নিয়োগ করবে কিভাবে? আপনার সময়কালে কত নিয়োগ হয়েছে? উত্তরে মানিক ভট্টাচার্যের আইনজীবী বলেন, প্রায় 44,000 নিয়োগ হয়েছে। তখন বিচারপতি জিজ্ঞেস করেন, কতজনের নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে? মানিক ভট্টাচার্যের আইনজীবী জানান, প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত 98 জন এমন ব্যক্তিকে পাওয়া গেছে যাদের নাম প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিক শিক্ষা সংসদের কাছে পাঠানো হয়নি, কিন্তু তারা নিয়োগপত্র পেয়েছেন। পর্ষদের সভাপতি তার তলায় যারা আছে, পর্ষদের ওপরে যে শিক্ষা মন্ত্রকের মাথা রাখ, নবান্ন পর্যন্ত সব অর্গানাইজড ক্রাইম লুট। প্রায় 13 মাস ধরে হেফাজতে রয়েছেন মানিক ভট্টাচার্য। জেলবন্দী তাঁর ছেলে সৌভিক ভট্টাচার্য। জামিন পেয়েছেন পলাশীপাড়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। এই পরিস্থিতিতে আদালতে এদিন ইডির আইনজীবী অভিযোগ করেন, মানিক ভট্টাচার্য এবং তাঁর ছেলের অ্যাকাউন্টের তথ্য দিতে অস্বীকার করছে ব্যাংক। 4 বার এই তথ্য ইডির তরফে চেয়ে পাঠানো হয়েছে, এখনও সেই তথ্য দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস বলছে এই দুর্নীতির জন্য পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যরা দায়ী। এখন একজন থেকে অন্যজনের দায় সরিয়ে দিলে তো হবে না, পুরো ব্যবস্থাটার জন্যই এই তৃণমূলের পদ্ধতি দায়ী, এই সরকার দায়ী। মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনাদের পক্ষে এত বড় প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতিকে বছরের পর বছর টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তদন্তের নামে প্রহসন এবং তৃণমূল কংগ্রেস এবং সরকারকে যে বারংবার কালিমালিপ্ত করার চেষ্টা করা হয় এটা প্রমাণিত। এটা বিজেপি নয় যারা অভিযুক্তদের মাথার মুকুট করে নিয়ে ঘুরে বেড়ায়, এটা তৃণমূল কংগ্রেস। এটা স্বচ্ছ নিরপেক্ষভাবে চলে এবং জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজেও করে দেখায়। শেষ পর্যন্ত কি মানিক ভট্টাচার্যের যুক্তি খাটবে আদালতে সেটাই দেখার। সৌভিক মজুমদার, করুণাময় সিংহ, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শেষ করতে আগেই ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। 6 মাসের মধ্যে বিচার পর্ব শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টকে। এবার এসএসসি সংক্রান্ত মামলার শুনানির জন্য হাইকোর্টে বেঞ্চ গঠনের জন্য জানানো হলো আর্জি। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন চাকরি হারানো প্রার্থীদের আইনজীবীরা। দ্রুত বেঞ্চ গঠনের আশ্বাস দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। 9ই নভেম্বর এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত শেষ করতে ডেডলাইন বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয় 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে, 6 মাসের মধ্যে বিচার পর্ব শেষ করতে হবে কলকাতা হাইকোর্টকে। এসএসসির মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডির কর্মী নিয়োগের পাশাপাশি 9ম 10ম এবং 11ম 12ম শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। এইসব মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। একই সঙ্গে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যে মামলাগুলো বিচারাধীন ছিল তা নিয়েও সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। এই মামলায় এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলায়েম ত্রিবেদীর বেঞ্চ নির্দেশে বলে এইসব মামলাই কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হলো। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করবেন, সেখানেই হবে এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি। 6 মাসের মধ্যে বিচার পর্ব শেষ করতে হবে, এরপরই সিবিআইকে সময় বেঁধে দেয় সর্বোচ্চ আদালত। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী নির্দেশে বলেন 2 মাসের মধ্যে সিবিআই তদন্ত শেষ করবে, সেই তদন্তের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এবার সিবিআই তদন্ত কোন পথে এগিয়ে নিয়ে যায় সেদিকেই সবার নজর। সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।